স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। পাল্লা খেলাতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 3:30 শুরু হবে ম্যাচটি। শেষ সময়ে লিটনের ছিটকে পড়া বাংলাদেশ দলের জন্য বড় একটা ধাক্কা। অসুস্থতার কারণে এশিয়া কাপে খেলতে পারছেন না লিটন দাস। তার জায়গায় দলে নেওয়া হয়েছে এনামুল বিজয়কে। বিস্তারিত শফিকুল শামীমের রিপোর্টে। আশঙ্কাই সত্যি হলো, মাঠে নামার আগে বাংলাদেশ দলে বড় একটা ধাক্কা। অসুস্থতার কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়ল ওপেনার লিটন দাস। এমনিতেই বাংলাদেশ দলে ওপেনিং সমস্যা দীর্ঘদিনের। তামিম ইকবাল আগেই নিজেকে সরিয়ে নেয়, একমাত্র ভরসা ছিল লিটন দাস। তার অনুপস্থিতিতে দুশ্চিন্তা নিয়েই লঙ্কানদের মোকাবেলা করবে টাইগাররা। লিটন না থাকায় ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গী হওয়া অনেকটা নিশ্চিত দলে নতুন সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিমের। যদিও লিটনের জায়গায় দলে সুযোগ পেয়েছে এনামুল হক বিজয়। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে শেষবার দলে ছিল এই উইকেট রক্ষক ব্যাটার। এবার ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করার কারণে দলে সুযোগ হয়েছে তার। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্বের পরিসংখ্যানে অনেক পিছিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত 15 মোকাবেলায় 12টিতেই জিতেছে লঙ্কানরা। তবে এখন আর আগের অবস্থায় নেই টাইগাররা। এশিয়া কাপের শেষ মোকাবেলায় শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। ইঞ্জুরি জর্জরিত লঙ্কানদের বিপক্ষের ম্যাচে জয় দিয়েই এবারের এশিয়া কাপের মিশন শুরু করতে চায় সাকিব আল হাসানের দল। শফিকুল শামীম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।